এজন্য মুসলমান বাবাজিরারে আমার একজন বড় বুজুর্গ ব্রাহ্মণ বাড়িয়ার মাওলানা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই বলেন, ওনার কিতাবের মধ্যে উনি একটা ওয়াজ করেছেন যে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি রাতের বেলা ঘুমায় আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কবরের মধ্যে আগুন জ্বলতেছে, নাউজুবিল্লাহ জোরে কোন কবরের মধ্যে আগুন জ্বলাটা কি ভালো খবর দুঃসংবাদ? এটা সুসংবাদ না। তো বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ তো স্বপ্ন কয়েক প্রকারের হয়, সারাদিন কল্পনা যা করি রাতের বেলা স্বপ্নে তাই দেখি, আরেকটা বা শয়তানও দেখায়। কিন্তু আরেকটা স্বপ্ন আছে, বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ হুঁশিয়ার করে, আল্লাহ পাক সাবধান করে, তারে আল্লাহ পাক স্বপ্নে অনেক কিছু দেখায়, ভালো জিনিস দেখায়। এই জন্য এই বুজুর্গ আল্লাহওয়ালা ঘুমায় আছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কবরে আগুন জ্বলতেছে। এখন আমাদের এই হাবিবপুর গোরস্থানে কে কার মারে রাখছেন, কে কার আব্বারে রাখছেন, দাদারে রাখছেন, নানারে রাখছেন, এদেরকে দেখলে আমরা চিনবো না? স্বপ্নে দেখলেও তো চিনবো। তো বুজুর্গ আল্লাহর ওলি দেখতেছে একটা কবরের ভিতরে ধাওধাও করে আগুন জ্বলে, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ পাকের এই বান্দা চিনতে পারছে যে পাশের গ্রামের এই লোকটা কবরে শুয়ে আছে আর আগুন জ্বলতেছে। তো বলতেছে, ভাই আপনাকে চিনলাম, আপনি কি কোনো ভালো আমল করেন নাই? আপনার কবরে আগুন কেন? তবে আল্লাহ পাকের হুকুম ঠিকমতো আমি পালন করতে পারি নাই, আল্লাহর হুকুম ঠিকমতো আমি আদায় করি নাই, নামাজের রক্ত হয়েছিল, রক্ত গরম ছিল, আসার সুযোগ মনে সুযোগ ছিল কিন্তু আসতে হবে এটা মনে করি নাই, মনে যা চাইছি তাই করছি, মনে যেমন চাইছে তেমনি চলছি, হ্যাঁ মন চাইলে যেমন নামাজ পড়ছি আল্লাহ, বাকি নামাজগুলো সময় ছিল সুযোগও ছিল কিন্তু আমি পড়ি নাই, আমি আদায় করি নাই। তো আল্লাহ পাকের ওলি ডাক দিয়া বলে, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, দুনিয়ার জমিনে তোমার কবরে সওয়াব রাসানি করার মতন কেউ আছে? কয়, না কেউ নাই। ছেলে আছে? কয়, নাই। ভাই আছে? কয়, না। তোমার আত্মীয় স্বজন আছে? কয়, না। আমার একজন মেয়ে সন্তান আছে, পাশের গ্রামে বিয়ে দিয়েছি। তো হুজুরে কয়, এটা হইলেও চলবে? সুবহানাল্লাহ বলেন আওয়াজ, এটা হইলেও চলবে? তো ঠায় ঠিকানা নিয়ে ওই গ্রামে ঢুকছে আল্লাহর ওলি। তার কারণ কি? ওনার পেরেশানি হইল লোকটাকে কবরের আগুন থেকে বাঁচাইতে হবে, পাশের গ্রামে গেছে মেয়ের ঠিকানা নিয়ে। এলাকার লোকেরা বলতেছে, হ্যাঁ এই গ্রামে ওনাকে বিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে ঠিকানা নিয়ে ঢুকছে। ঢুকার পরে বলতেছে, ভাই এই ঘরে মহিলাটা গোসল করার জন্য নদীর ঘাটে গেছে। তো আল্লাহর ওলি বলে, আমার সময় কম, নদীর ঘাটেই যাই। তো নদীর ঘাটে যাওয়ার পরে দেখে মেয়েটা গোসল করে, মহিলাটা গোসল করে রওনা দিছে বাড়ির দিকে। আম্মা একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? একটু দাঁড়াও, তোমার আব্বা কই? আমার আব্বা তো মারা গেছে, তোমার আব্বার জন্য একটু দোয়া খেরাত করো। কয়, না হুজুর, দোয়াটা করো, নামাজ পড়ো? কয়, নামাজও পড়ি না। এবাদত বন্দেগী করো? কয়, না তাও করি না। কয়, তাই নাকি? কয়, আমি একটা দুঃসংবাদ নিয়ে আসছি তোমার আব্বার। কয়, কী দুঃসংবাদ? আমি দেখলাম রাতের বেলা স্বপ্নে তোমার আব্বার আগুনে কবরের মধ্যে আগুন জ্বলতেছে, এখন তোমার একটু দোয়া করতে হবে। তোমার যেহেতু রেশতা, তোমার সম্পর্ক বাবা, রক্তের একটা সম্পর্ক আছে, তুমি দোয়া করলে হয়তো আল্লাহ ওই উসিলায় তোমার আব্বারে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। মেয়েটা বলে, ঠিক আছে হুজুর, একটু দান সৎকা কইরো। হুজুর মানুষ তো গিয়ে দাঁড়াইছে, হুজুর এখানে দান সৎকাই চায়, আর এটা হুজুরের লাভ না, এটা তোমার লাভ। হুজুর বলছে মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, এটা তোমার লাভ, এটা হুজুরের লাভ না। হ্যাঁ হুজুরে বলবো, তার কারণ হুজুর কোরআনে পড়ছে দান করলে একের বিনিময়ে আল্লাহ 10 দান করে, 10-এর বিনিময়ে আল্লাহ 70 দান করে, 70-এর বিনিময়ে আল্লাহ 7000 দান করে, এটা হুজুর ওয়াজ করছে কোরআন থেকে হাদিস থেকে। তো মেয়েটা দাঁড়ায় বলে, ঠিক আছে আপনারা পাইবা না পাই, একটু দান সৎকা এই মুহূর্তেই করে দিই। মেয়েটা খুব রাগ করছে, গার্ডের মধ্যে গিয়া হাতের মধ্যে কতগুলো পানি লইছে, লে হুজুরে মারছে। অর্থাৎ হুজুরকে একটু লজ্জিত করে, একটু বেজ্জতি করে, একটু পানি মেরে দিস। তো হুজুরও চুপচাপ করে আয়সা পড়ছে আর বলছে, মা তুই পারলে একটু দান সৎকা কইরো, আব্বার জন্য একটু দোয়া করে, আমি স্বপ্নে দেখছি তোমার আব্বার কবরে আগুন জ্বলতেছে। হুজুর চলে আসছে। তো রাতের বেলা এই বুজুর্গ শুয়ে রইছে, মাওয়াজা সিরাজিয়ার মধ্যে ঘটনাটা পাইবেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে উনি ওয়াজ করছেন, সেই ওয়াজটা হুবহু উড়াইছে। তো হুজুর চলে আসছে, রাতের বেলা আবার স্বপ্নে দেখে ওই গুরুস্থানের সব কবরে আজকেও আগুন জ্বলে, কিন্তু এইবারের কবরে আগুন নাই। সুবহানাল্লাহ বলেন, এইবারের কবরে কি নাই? আগুন নাই। তো আল্লাহর ওলি ঘুমের ঘরে জিজ্ঞেস করে, এই মিয়া গতকালকে দেখলাম তোমার কবরে আগুন, আজকে আগুন নাই কেন? কি হয়েছে তোমার? হুজুর
আপনি আমার মেয়ের কাছে গেছিলেন না কহা গেছিলাম আমার মেয়ে রাগ করছে না আপনার সাথে কহা করছে কয় পানি মারছে না কহা মারছে হুজুর আপনি মনে কোনো কষ্ট নিয়েন না আপনারা যে পানি মারছে মেয়েটা ওই পাশে ছিল অনেকগুলো গর্ত একটা গর্তের ভিতরে ছোট একটা পোকা ওইখানে থাইকা আল্লাহরকে বলতাছে আল্লাহ আমার পিপাসা লাগছে আল্লাহ গলা শুকায় গেছে জিহ্বাটা আল্লাহ শুকায় রইছে তুমি আমার একটু বৃষ্টির পানি দিয়া আমার শুকনা জিহ্বাটাকে ভিজাইয়া দাও আমার শুকনা গলাটা ভিজাইয়া দাও আল্লাহ আমার একটু পানি খাওয়াও আল্লাহ আমার একটু পানি পান করাও হুজুর ঘটনাক্রমে আমার মেয়ে যে আপনাকে পানি মারছে ওই পানির কিছু ফোঁটা ওই গর্তের ভিতরে ডুইকা পোকার মুখে ঢুকছে সুবহানাল্লাহ আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ পোকার মুখে ঢুকছে আর ওই পোকাটা তার ছোট্ট জিহ্বা দিয়া ক্ষুদ্র জিহ্বা দিয়ে আল্লাহরে ডাক দিছে আল্লাহ আমার যে পানি খাওয়াইছে আল্লাহ আমার যে পিপাসা দূর করছে আল্লাহ ওনার বংশধর থেকে যে কেউ কবরে থাকলে আজাব থাকলে এই পানির কারণে পিপাসা আমার দূর হয়েছে আল্লাহ তুমি তার কবরের আজাব দূর করে দিও কবরের আজাব দূর করে দিও এই জন্য আল্লাহকে রসুল বলেন আর সৎকা তারুদ্দুল বালা দান দ্বারা সৎকার দ্বারা আল্লাহাক বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ পাক রব্বি করিম বলেন বান্দা আমি হাশরের দিন তোমাকে ক্ষমা দেওয়ার জন্য আমি এক উসিলা তালাশ করব উসিলা তোমার হায়াতের জীবনে সব আমল আছে কিন্তু আমি দেখব তোমার হায়াতের জীবনের সমস্ত আমলের মধ্যে কোন আমলটা বেশি গ্রহণযোগ্য আমল আমার কাছে কোনটা মকবুল আমল কোনটা আমার কাছে পছন্দনীয় আমল তোমার জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ এগুলো তোমার জিম্মাদারি ছিল কিন্তু আমার সাথে সম্পর্ক করতে হলে বেশি করে নফল নামাজ আদায় করো ওই নফলের মাধ্যমে আমার সাথে তোমার সম্পর্ক গভীর হবে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য হযরত আবু বকর সিদ্দিক পাঁচক্ত নামাজের পাশাপাশি রাতের বেলা উনি ওনার উঠানকে মসজিদ বানাইছে উঠানকে মসজিদ পাঁচক্ত নামাজ তো মসজিদ নববীর ভিতরে পড়ে রাতের বেলা ওনার বাড়ির আঙ্গিনাকে মসজিদ বানাইছে উনি ওইখানে দাঁড়ায়া সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে আবু বকর সিদ্দিক নিজের বাড়ির উঠানকে মসজিদ বানিয়ে নিয়েছিলেন কারণ হলো ওনারা জানে যে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের সওয়াব এক রকমের নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করার সওয়াব আরেক রকমের ওযু নাই আপনি রাস্তা দিয়া হাঁটছেন বসে আছেন ঘরে শুয়ে আছেন ওযু নাই কিন্তু শরীরটা পাকা আছে আপনি যে কোনো একটা সূরা দুইটা সূরা তিনটা সূরা ঘুমাইবার আগে আগে পড়লেন বসে আছেন জবান দিয়ে দে কত রকমের কতই বাইর হয় চার দোকানে বসলে আরেকটু বেশি বাইর হয় ঠিক কিনা জোরে কন কিন্তু ওই সময় যদি আল্লাহ পাকের রসুল বলছেন মান সাকাতা নাজা যারা চুপ থাকে এরাই নাজাত পাবে আর যারা বেশি ভরভর করে বেহুদে কথা কয় লোকবু কথা বলে এরা হাসরের দিন তোরা খাইয়া যাবে এই জন্য বুজুর্গরা কোনো কথা বলতে যদি বলার ইচ্ছে করতেন দেখতেন এটা আখেরাতের কোনো ফায়দা আছে কিনা সুবহানাল্লাহ বলেন জোরে আওয়াজ দিয়া জবান দিয়ে কথা বাইর করতে চিন্তা করছে এটা আখেরাতের কোনো ফায়দা আছে কিনা কথাটা বললে নাকি দুনিয়ার ফায়দা দুনিয়ার ফায়দা হলে আর কথা বলে নাই আখেরাতের ফায়দা হলে ওনারা কথা বলছেন আবার মাঝে মাঝে জিহ্বাকে টানতেন দূরে টানতেন আর বলতেন তোমার কারণে মানুষ জাহান্নামী হয় আর তোমার কারণেই মানুষ জান্নাতি হয় এই জন্য আল্লাহর রসুল বলেন তোমরা দুইটা জিনিসকে হেফাজত কইরো একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে লজ্জাস্থান এই জবানটা হেফাজত করবা কেমনে মিথ্যার থেকে হেফাজত করবা গীবত শেখায়ের থেকে হেফাজত করবা কটু কথা বলার থেকে হেফাজত করবা গালি গুলুজ বলার থেকে হেফাজত করবা আর দুই নাম্বার নিজের স্ত্রী করে থাকলে হালাল স্ত্রী যৌন চাহিদা মিঠাইবা এর বাহিরে যৌন চাহিদা মিঠাইও না যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো আমি রসুল বললাম আমার জিম্মাদারিতে আমার ওই উম্মতগুলিকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায় দেব যদি ওই এই হাদিস মানতো তাহলে সমাজে জিনাবে বিচার হইতো না ঠিক কিনা জোর আওয়াজ করে বলেন কিন্তু আমরা শুনি ঠিক কিন্তু কান দিয়ে ঢুকাই আবার ওই কানের ভিতর দিয়ে বাইর করে দিই কিন্তু অনেক সময় কানের ভিতরে ঢুকেই না কিন্তু একটু ঢুকানের দরকার ছিল এই জন্য মুসলমান বাইরারে আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় মানুষ ওই যে আল্লাহর বান্দার কবরের আজাবকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে একটা উসিলা দিয়া পোকার মুখের মধ্যে পানি ঢুকছি পোকা দোয়া করছে আল্লাহ আমারে যে পানি পান করায়া আমার কলিজা শীতল করেছে আল্লাহ আমার জিহ্বাটাকে শীতল করে দিয়েছে আল্লাহ এদের বংশধর থেকে কেউ কবরে থাকলে আল্লাহ আজাব মাফ করে দিও কবরকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহর সৃষ্টি ক্ষুদ্র পোকার দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ কবরের আজাব থেকে ওই বান্দাকে আল্লাহ পাক নাজাত দান করেছে এজন্য আল্লাহ ডাক দেয় কয় মানুষ
এই জবানটা আমার দেওয়া, এই জবান কিন্তু তোমার না, জবানের মালিক কিন্তু তুমি না, জবান দিয়েছি আমি, জবানটার দিকে তাকায়ও থাকি আমি। তুমি যদি আমার কাছে চাও আমি আল্লাহ দেই, তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ, যদি যদি তোমার জন্য কল্যাণ হয় উপকার হয় ওই জিনিসগুলো আমি আল্লাহ দুনিয়াতে দান করি, আর যদি তোমার জন্য কল্যাণ না হয় মঙ্গল না হয় এরে বান্দা আমি তোমার আখেরাত ভারী করার জন্য, জান্নাত দেওয়ার জন্য ওই আমলগুলো আমি আল্লাহ প্যাকেট করে রেখে দেই, যেগুলো তোমার প্রয়োজন এগুলো আমি তোমাকে দান করি, আর আমি তোমার যেটা প্রয়োজন মনে করি না ওইটা তোমার আখেরাতের জন্য রেখে দিই। এই জন্য আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহর দরবারে দোয়া কবুল না হলে মন খারাপ করে ফেলাই যে হুজুর আপনাকে দেওয়া দোয়া করাই, আমরাও দোয়া করি, আপনাকে দোয়া কাম হয় না, আমাকে দোয়া কাম হয় না আপনি এটা কেমনে বুঝলেন? রাস্তা তো দুইটাই আছে, একটা হয়তো আল্লাহবাক দুনিয়াতে দিবে আর না হয় একটা কি করবেন আল্লাহবাক আখেরাতে দিবেন। তোমার কোনো কথাই বিফলে যায় না, তোমার কোনো কাজই বিফলে যায় না, তোমার কোনো আমলই বাদ দেওয়া হয় না, তার কারণ আমি আল্লাহ ঘোষণা করেছি মা ইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ, তোমার জবান দিয়া ভালো বের হোক আর মন্দ বের হোক লেখার জন্য ফেরেশতা আছে, মুখের থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে লেইখানে, তুমি মনে কইরো না তোমার কথা বাতাসে উইড়া গেছে, আসলে বাতাসে উইরা যায় নাই, তোমার কথাটা মুখ থেকে বের হয়ে ফেরেশতার মাধ্যমে তোমার আমলনামায় চলে গেছে। চাই সেটা ভালো হোক চাই সেটা মন্দ হোক, তুমি জবান দিয়ে বাইর করলই সেটা আমলনামায় চলে যায়, হয়তো রেকর্ড ভালো আর না হয় রেকর্ড খারাপ। এই জন্য মুসলমান বাবা জিরারে আমার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মানুষ হায়াতের জীবনটাকে একটু ব্রেক করে ফেল, তোবা একটু বেশি করে করো, গুনার জন্য বেশি মাপ চাও, এরে বান্দা গুনা নাই, তুমি যদি আল্লাহর দরবারে তওবা করো ওই তওবাকে আল্লাহ পাক নেক আমল বানায় দেয়। মনে করেন আমার কোনো গুনা নাই, তওবা করছি, আল্লাহ পাক আপনাকে নেককার বানায় দিবে, আল্লাহ পাক আপনাকে একেবারে আল্লাহওয়ালা বানায়া তারপরে কবরে নিবে। এই জন্য তওবা বেশি করে করা, কিন্তু আমাদের হায়াতের জীবনে আমাদের যত গুনা আছে এই পরিমাণ তওবা আমাদের নাই, যত গুণা আমরা করি এই পরিমাণ তওবা আমাদের নাই, তার কারণ বান্দা সগিরা গুণা কইরা সাহস পাইয়া লাইলে তখন বান্দা কবিরা গুণার দিকে আগায়, আর যদি সগিরা গুণাকে গুণা মনে করে তখন মনে করে যে না আমাকে আর সামনে গুণা করা যাবে না। এই জন্য ছোট্ট আগুনকে ভয় পাওয়া লাগে, এই জন্য সময় বিড়ি খাইয়া ফালাইয়া দেয়, এটা যদি মতন জায়গা মতন পড়া যায় এটার থেকে আগুন ধাও ধাও করে জ্বলা পুরো এলাকা মুসলমান একবারে কি হয়ে যায় জলে পড়ে শেষ হয়ে যায়। এই জন্য গুণাকে মুসলমান ভাইরা ছোট মনে করা যাবে না, একটু ছোট গুণার কারণও মানুষ জাহান্ন নামে চলে যাবে, আবার বড় গুণা করার কারণেও মানুষ জাহান নামে চলে যাবে। এই জন্য আমরা যেমন সাপের বাচ্চারেও ভয় পাই এবং সাপকেও ভয় পাই, আমরা ছোট গুণাকেও ভয় পাইব বড় গুণাকেও ভয় করব। তাহলে যেই বান্দা গুণাকে ভয় করবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়ায় সব হিসাব দেওয়া লাগবে, তখন বান্দার গুণা করবে না। এই জন্য গুণামুক্ত জীবনযাপন করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন।